দেবী ভাগবত পুরাণ চতুর্থ স্কন্ধ সপ্তদশ অধ্যায় জনমেজয় কহিলেন হে মুনে আপনি বলিয়াছিলেন যে নারায়ণের আশ্রমে দেব বারাঙ্গনাগণ কামাতুর হইয়া সমশীল একমাত্র নারায়ণকে কামনা করিলে মুনিবর নারায়ণ তাহাদিগকে অভিসম্পাদ করিতে উদ্যত হইয়াছিলেন তখন তদীয় ভ্রাতা ধর্মবিদ নর তাহাকে নিবারণ করেন ওই সংকট সময়ে সেই পাত্র মুনিবর নারায়ণ কি করিয়াছিলেন ইন্দ্রোদ্ভাবিত সেই অপসরগণ বহুবার প্রার্থনা জানাইলে বিষ্ণু নারায়ণ কী করিয়াছিলেন হে পিতামহ আমি সেই নারায়ণ ঋষির মুখ্যপ্রদ চরিত শুনিতে ইচ্ছা করি আপনি বিস্তৃতভাবে তাহা কীর্তন করুন ব্যাস কহিলেন হে ধর্মজ্ঞ হে রাজন আমি সেই মহাত্মা ধর্মপুত্রেরও চরিত তোমার নিকট বিস্তৃতভাবে কীর্তন করিতেছি শ্রবণ কর নর ঋষি নারায়ণকে সাপ দিতে উদ্যত দেখিয়া সান্ত্বনাপূর্বক নিবারণ করিলেন তখন সেই মহামুনি তপস্বী ধর্মনন্দন নারায়ণ ক্রোধ পরিত্যাগ করিয়া ঈষৎ হাস্যপূর্বক মধুর বচনে তাহাদিগকে কহিলেন হে সুগাত্রীগণ এজন্মে আমরা তপস্যা করিবার সংকল্প করিয়াছি সুতরাং এ সময়ে আমাদের দ্বার পরিগ্রহ করা কোনো মতে উচিত নহে অতএব তোমরা আমার উপরে দয়া করিয়া স্বর্গধামে গমন করো। ধার্মিক লোকেরা কখনোই অপরের ব্রতভঙ্গ করিতে উদ্যত হয় না হে সুলোচনাগণ শৃঙ্গার রসের রতি স্থায়ী ভাব কিন্তু আমাদের সে রতিভাব নাই অতএব আমরা কিরূপে সে সম্বন্ধ সংযোজন করি কারণ কারণ ব্যতীত কার্য হয় না ইহা নিশ্চয় কবিগণ শাস্ত্রে স্থায়ী ভাবকে রস বলিয়াছেন যা হোক আমার অঙ্গ সকল নিশ্চয়ই অতি সুন্দর আমি ভূতালে ধন্য ও ভাগ্যবান যেহেতু তোমাদের অকৃত্রিম প্রণয়ের পাত্র হইলাম হে মহাভাগগণ হে মহাভাগাগণ তোমরা কৃপা করিয়া আমার ব্রত রক্ষা করো। আমি অন্য জন্মে তোমাদের পতি হইব হে বিশালাক্ষীগণ অষ্টাবিংশ দাপর যুগে দেবতাদিগের কার্যসিদ্ধি নিমিত্ত আমি ভূতলে নিশ্চয়ই অবতীর্ণ হইব তখন তোমরা রাজকন্যা হইয়া পৃথক পৃথক জন্মগ্রহণ করিয়া আমার ভাব প্রাপ্ত হইবে ভগবান হরি এই বলিয়া আশ্বাস দিয়া বিবাহ করিতে স্বীকৃত হইয়া তাহাদিগকে বিদায় দিলেন তাহারাও মনোক্লেশ পরিহার করিয়া চলিয়া গেল তখন সেই অপ্সরাগণ স্বর্গে গিয়া ইন্দ্রের নিকট সমস্ত বৃত্তান্ত কহিল ইন্দ্র তাহাদিগের মুখে বিস্তৃতভাবে সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া এবং উর্বশী প্রভৃতি নবাগত সুন্দরী দিগকে দেখিয়া সেই মহাত্মা নারায়ণের প্রশংসা করিতে লাগিলেন ইন্দ্র কহিলেন মুনির কি অপূর্ব ধৈর্য শক্তি কি আশ্চর্য তপবল যে তিনি আপন তিনি আপনার তপবলে উর্বশী প্রভৃতি এই নিরুপমা রমণীদিগকে উৎপাদিত করিলেন সুররাজ এইরূপে তাঁহার গুণকীর্তন করিয়া উদ্বেগ শূন্য হইয়া কাল যাপন করিতে লাগিলেন এদিকে ধর্মাত্মা নারায়ণও একমনে তপস্যা করিতে লাগিলেন এই আমি মহামুনি নর নারায়ণের সমস্ত আদ্যন্ত বৃত্তান্ত তোমার নিকট বলিলাম হে ভরতশ্রেষ্ঠ সেই নর নারায়ণ ভৃগুর সাপে ভূভার হরণের নিমিত্ত কৃষ্ণ ও অর্জুন নামক বীরযুগল রূপে জন্মগ্রহণ করিয়া আছিলেন রাজা কহিলেন হে মা বিস্তৃতভাবে কৃষ্ণাবতারের বিষয়ে বর্ণনা করিয়া আমার মনে যে সন্দেহ তাহা অপনয়ন করুন হে মুনে মহাবল হরি ও অনন্ত যাহাদের পুত্রত্ব হইলেন সেই দেবকীয় বসুদেব দুঃখভাগী হইলেন কেন তপস্যায় সন্তুষ্ট হইয়া সাক্ষাৎ হরি যাহাদের পুত্র হইয়াছিলেন কংস কি প্রকারে তাহাদিগকে বহু বৎসর নিগড়ে বন্ধনপূর্বক পীড়ন করি করিয়াছিল কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করিয়া গোকুলে গমন করিলেন কেন এবং কংসকে বধ করিয়া কি নিমিত্ত দ্বারবতী নগরীতে বাস করিলেন পিত্রাদি আত্মীয়বর্গ যে পবিত্র সমৃদ্ধিশালী দেশে বাস করিতেন তাহা পরিত্যাগ করিয়া সেই হরি অনার্য জঘন্য দেশে অনার্য জঘন্য দেশে গমন করিলেন কেন কি নিমিত্তই বা দ্বিজ সাপে হরির নিজ বংশ যদু বংশ উৎসাহিত হইল সনাতন বাসুদেব কিরূপেই বা ভূভার হরণ পূর্বক দেহ ত্যাগ করিয়া স্বর্গে গমন করিলেন পাপীষ্ঠদিগের ভারে পৃথিবী ব্যাকুলা হইয়াছিলেন বলিয়া অমিতকর্মা বাসুদেব কৃষ্ণ ও পৃথানন্দন অর্জুন তাহাদিগকে নিহত করিয়াছিলেন কিন্তু যাহারা হরির পত্নিদিগকে লুণ্ঠন করিয়া লইল তাহাদিগকে নিপাত করিলেন না কেন হে মুনে ভীষ্ম দ্রোণ কর্ণ বাল্লিক রাজা বিরাট বিকর্ণ রাজা দৃষ্টদ্যুম্ন ও সোমদত্ত প্রভৃতিকে সমরে নিহত করিয়া পৃথিবীর ভারাবতরণ করিলেন কিন্তু পত্নীহারী দস্যুদিগের ভার অবতরণ করিলেন না কেন হে মুনিবর পতিব্রতা কৃষ্ণ কি জন্য কষ্ট পাইলেন এই বিষয় আমার মনে বড়ই সন্দেহ রহিয়াছে ধর্মাত্মা বসুদেব পুত্র দুঃখে সাতশয় ক্লিষ্ট হইয়া কি নিমিত্ত প্রাণত্যাগ করিলেন কি নিমিত্ত তাহার অপমৃত্যু ঘটিল হে মুনীোত্তম পাণ্ডবগণ কৃষ্ণ ভক্ত হইয়া কি নিমিত্ত করিলেন মহাভাগা দ্রৌপদী সাক্ষাৎ লক্ষ্মীর অংশ সম্ভুতা এবং যজ্ঞবেদী মধ্য হইতে উৎপন্না তথাপি তিনি কি নিমিত্ত দুঃখভাগিনী হইলেন দুঃশাসন সেই দ্রৌপদীকে রজস্বলাবস্থায় কেশা আকর্ষণ করিয়া বলপূর্বক সভাস্থলে আনয়ন করিতে সমর্থ হইয়াছিল কেন এবং কি জন্যই বা বনবাসকালে সিন্ধুরাজ জয়দ্রথ তাহাকে পীড়া দিয়াছিলেন কিচক কি জন্য সেই ররুদ্রমানা পাণ্ডবপত্নীকে সাতিশয়ে পীড়ন করিয়াছিল সেই দ্রৌপদীর পঞ্চপুত্রকে অশ্বত্থামা কি কারণে নিহত করিলেন সুভদ্রার বালক পুত্রেরই বা যুদ্ধে প্রাণত্যাগ করিবার হেতু কি কংসরাজ কি জন্যই বা দেবকীর ছয় পুত্রকে বিনাশ আছিলেন রাজ কি দেবকীর ছয় পুত্রকে বিনাশ করিয়াছিল ভগবান হরি মনে করিলে দৈবকে অন্যথা করিতে পারিতেন কিন্তু তাহা করিলেন না কেন যদুগণের উপরে ব্রহ্মসাপ প্রভাসে তাহাদের নিধন এবং সেই নিধারুণ কুলক্ষয়কালে তাহার পত্নী লুণ্ঠন এবং কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ হইলেও তৎকত্রিক দাসের ন্যায় সতত উগ্রসেনের সেবা এই সমস্ত বিষয় বড়ই আশ্চর্য বলিয়া বোধ হইতেছে হে মহাভাগ সেই নারায়ণ মুনিকে আমার বড় সন্দেহ হয় তাহার ব্যবহার সর্বদা সাধারণ জীবের ন্যায় ঈশ্বর হইয়াও সাধারণ জীবের ন্যায় তাহার এরূপ হর্ষ ভাব হইল কেন অলৌকিক প্রভাবশালী হরি মহিতলে যে সকল কর্ম করিয়াছিলেন আপনি তাহা বিস্তৃতভাবে কীর্তন করুন হে মুন্তম আয়ু শেষ হইলেই লোকের মৃত্যু ঘটিয়া থাকে তবে হরি অতিশয় কষ্ট করিয়া এমন কি ঐশ্বর্য প্রকাশ করিলেন রুক্মিণী হরণকালে ভগবান রুক্মিণীকে গ্রহণ করিয়া পলায়ন করিয়াছিলেন তাহাতে নিশ্চয় তাহার চোরের ন্যায় আচরণ করা হইয়াছিল তিনি জরাসন্ধের ভয়ে সমৃদ্ধি সম্পন্ন কুলসম্মত মথুরা মণ্ডল পরিত্যাগ করিয়া দ্বারকানগরে গমন করিয়াছিলেন কেন যখন তিনি এই সমস্ত কার্য করেন তখন কি তাহাকে ভগবান হরি ঈশ্বর বলিয়া কেহ জানিতে পারে না পারে নাই যখন তিনি এই সমস্ত কার্য করেন তখন কি তাহাকে ভগবান হরি ঈশ্বর বলিয়া কেহ জানিতে পারেন পারে নাই হে ব্রাহ্মণ যদি তিনি সাক্ষাৎ নারায়ণই হইবেন তবে ব্রজধামে পলায়ন করিয়া থাকিবেন কেন হে বাসবি আমার এই সকল এবং আরও অন্যান্য বহুতর সন্দেহ রহিয়াছে হে মহাভাগ হে দ্বিজোত্তম আপনি সর্বজ্ঞ আপনি অপনয়ন করুন আরেকটি গোপনীয় সন্দেহ আমার হৃদয় হইতে কিছুতেই যাইতেছে না পাঞ্চালীর পঞ্চ ভর্তৃতা লোকন নিন্দনীয় নহে কি মানে পাঞ্চালী মানে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিল তার কথা বলছে পাঞ্চালীর পঞ্চভর্তৃতা আহ পাঞ্চালির পঞ্চভর্তৃতা লোকনিন্দন লোকনিন্দনীয় নহে কি মনীষীগণ সদাচারকেই ধর্মের প্রমাণ বলিয়া থাকেন সেই পাণ্ডুপুত্রগণ সর্বপ্রকার ক্ষমতাপন্ন হইয়াও পশুধর্ম আশ্রয় করিয়াছিলেন কেন ভূতলে দেবরূপে অবস্থিত ভীষ্মই বা কী করিলেন আমি জিজ্ঞাসা করি গোলকপুত্র উৎপাদন করাইয়া তিনি যে বংশরক্ষা করিলেন ইহা কি তাহার অনুরূপ কার্য হইয়াছে মুনিগঞ্জ যে কোনো উপায় পুত্রোৎপন্ন করিবে এইরূপ ব্যবস্থা দিয়া যে ধর্ম নির্ণয় করিয়াছেন তাহাদের সেই ধর্ম নির্ণয়কে ধিক শ্রী দেবী ভাগবতে মহাপুরাণে চতুর্থ স্কন্ধে জনমেজয়ের প্রশ্ন কথন নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত অষ্টাদশ অধ্যায় ব্যাস কহিলেন হে রাজন বিস্তৃত কৃষ্ণ চরিত্র অবতারের কারণ ও দেবীর অদ্ভুত চরিত্রের বিষয় বলিতেছি শ্রবণ কর একসময় পৃথিবী দুষ্টলোকের ভারে আক্রান্ত হইয়া অত্যন্ত পীড়িত ও ভীত হইয়াছিলেন তখন তিনি গরু ধারণপূর্বক দীনভাবে স্বর্গলোকে গিয়াছিলেন তখন দেবরাজ তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন হে বসুন্ধরে আজ তুমি ভীত হইয়াছ কেন কে তোমাকে পীড়ন করিল তোমার দুঃখের কারণ কি পৃথিবী ইন্দ্রের বাক্য শুনিয়া কহিলেন হে দেবেশ হে মানদ যখন আপনি আমার দুঃখের কথা জিজ্ঞাসা করিলেন তখন আপনার নিকট সমস্ত কথা বলিতেছি শ্রবণ করুন আমি এক্ষণে ভারাক্রান্ত হইয়াছি মগদ দেশে ঘোর আমার উপরে আধিপত্য করিতেছে এই রূপ চেদ চেদি চেদিপতি শিশুপাল প্রতাপশালী কাশিরাজ রুক্মী বলবান কংস মহাবল নরক সৌভপতি শাল্ব ক্রূর প্রকৃতি কেশি ধেনুক বৎসক ইহারা আমার উপরে প্রভুত্ব প্রভুত্ব করত অত্যাচার করিতেছে ইহারা সকলেই সর্বধর্মবিহীন পাপাচারী মদমত্ত পরস্পর বিরোধী ইহারা কালরূপী রাজা হইয়া আমাকে পীড়ন করিতেছে হে শক্র হে বিভ আমি আমি ইহাদের ভারে আক্রান্ত হইয়া সাতিশয় পীড়িত সাতিশয় পীড়িতা হইতেছি ইহাদের ভার আমি বহন করিতে অক্ষম হইয়াছি আমি এক্ষণে কি করি কোথায় যাই আমার মনোমধ্যে এই চিন্তা বড়ই প্রবল হইয়াছে হে সক্র আপনি জানিবেন প্রভাববান বরাহরূপী বিষ্ণুই আমাকে পীড়ন করিয়া নিদারুণ কষ্টে ফেলিয়া গিয়াছেন কারণ কশ্যপের পুত্র দুষ্ট দৈত্য হিরণ্যাক্ষ যখন আমাকে হরণ করিয়া মহাসাগরে ডুবাইয়া রাখিয়াছিল তখন বিষ্ণু শুকর রূপ ধারণপূর্বক সেই দৈত্যকে বধ করিয়া আমাকে মহাসাগর হইতে উঠাইয়া স্থির করিয়া রাখেন তিনি যদি এরূপ না করিতেন হইলে আমি পাতালে স্বচ্ছন্দে থাকিতে পারিতাম এরূপ কষ্ট পাইতে হইত না হে দেবেশ আমি দুরাত্মাদিগের ভার বহনে একেবারে অসমর্থ হইয়াছি ইহার উপরে আবার দুষ্ট অষ্টবিংশ কলি শীঘ্র আসিতেছে সে আসিলে আমাকে বোধহয় উৎপীড়িত হইয়া রসতলে যাইতে হইবে হে দেব দেবেশ আপনি লোককে দুঃখ সাগর হইতে পার করিয়া থাকেন আমি আপনার চরণ ধরিয়া বিনয় করিয়া বলিতেছি আপনি আমার ভার হরণ করিয়া দিন ইন্দ্র কহিলেন বসুন্ধরে আমি তোমার কি করিব তুমি ব্রহ্মার নিকট গিয়া শরণাপন্ন হও আমিও তথায় যাইতেছি তিনি তোমার দুঃখ দূর করিবেন তখন পৃথিবী ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া সুরভীরূপে ব্রহ্মলোকে গমন করিলেন ইন্দ্রও সমস্ত দেবগণ সমভি পৃথিবীর পশ্চাৎ পশ্চাৎ ব্রহ্মলোকে উপস্থিত হইলেন হে মহারাজ প্রজাপতি সুরভিকে গোমাতাকে আসিতে দেখিয়া ধ্যান যোগে পৃথিবী আসিয়াছেন জানিতে পারিয়া তাহাকে কহিলেন হে কল্যাণী তুমি রোদন করিতেছ কেন তোমার দুঃখ কি কোন পাপিষ্ঠ তোমাকে উৎপীড়ন করিয়াছে তাহা বল পৃথিবী কহিলেন হে জগৎপথে দুষ্ট কলি আগমন করিতেছে আমি তাহার ভয়ে ভীত হইয়াছি কারণ কলি আসিলে প্রজাগণ ঘোর পাপাচারী হইবে এখনই রাজ রাজগণ দুরাচারী ও পরস্পর বিরোধী হইয়া উঠিয়া আছে কলি আসিলে তাহারা যে অতি দুর্দান্ত চৌরকর্ম পরায়ণ রাক্ষস প্রকৃতি হইবে কিছুমাত্র সন্দেহ নাই হে পিতামহ আপনি ওই রাজগণকে নিহত করিয়া আমার ভার হরণ করুন আমি সৈন্যভারে নিতান্ত পীড়িত হইয়াছি ব্রহ্মা কহিলেন হে দেবী আমি তোমার ভার হরণে সমর্থ নহি চলো আমরা চক্রধারী দেব দেব বিষ্ণুর নিকটে গমন করি সেই জনার্দন তোমার ভার অপনয়ন করিবেন আমিও পূর্ব হইতেই মনে মনে বিচার করিয়া তোমার কার্য স্থির করিয়া রাখিয়াছি ব্যাস কহিলেন এই বলিয়া বেদকর্তা চতুর্মুখ ব্রহ্মা দেবগণ পৃথিবীকে অগ্রে করিয়া হংসে আরোহণ পূর্বক বিষ্ণু সদনে গমন করিলেন তথায় ভক্তিভাবে বেদ বাক্য দ্বারা সুরশ্রেষ্ঠ দেব জনার্দনকে স্তব করিতে লাগিলেন ব্রহ্মা কহিলেন আপনি সহস্র শীর্ষ আপনি সহস্রাক্ষ আপনি সহস্র পাদ আপনি বেদ পুরুষ সনাতন দেব দেব হে বিভ আপনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান হে রমাপতে আপনি আমাদিগকে অমরত্ব প্রদান করিয়াছেন আপনার যে রূপ মহিমা আছে ত্রিজগতে তাহা কে না জানে আপনি সৃষ্টি স্থিতি ও সংহারের কর্তা আপনি সকলের একমাত্র গতি ঐশ্বর ঈশ্বর ব্যাস কহিলেন ব্রহ্মা এই রূপ স্তব করিলে প্রভু গৌরধ্বজ বিষ্ণু প্রসন্ন হইয়া ব্রহ্মা প্রভৃতি সকলকেই দর্শন দিলেন এবং প্রসন্ন বদনে স্বাগত প্রশ্ন করিয়া দেবগণকে আগমনের কারণ বিস্তৃত রূপে জিজ্ঞাসিলেন তখন পদ্মজনী তাহাকে প্রণাম করিয়া পৃথিবীর দুঃখ স্মরণপূর্বক তাহাকে কহিলেন হে বিষ্ণু হে জনার্দন আপনার পৃথিবীর ভার হরণ করা কর্তব্য হইয়াছে হে দয়ানিধে এক্ষণে যুগের অবসান অতএব আপনি ভূতলে অবতীর্ণ হইয়া দুষ্ট রাজদিগকে সংহার করিয়া পৃথিবীর ভার হরণ করুন বিষ্ণু কহিলেন আমি এ বিষয়ে স্বাধীন আমি কে ব্রহ্মা শিব ইন্দ্র অগ্নি যম বিশ্বকর্মা সূর্য ও বরুণ কেহই স্বাধীন নহেন স্থাবর জঙ্গমাত্মক এই নিখিল জগৎ যোগমায়ার বশীভূত আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলেই তাহার গুণসূত্রে গ্রথিত হে সুব্রত সেই সর্বহিতৈষিনী যোগমায়া আপনার ইচ্ছায় যাহা করিতে ইচ্ছা করেন তাহাই করেন আমরা সকলেই তাহার বসীভূত আপনারা বিবেচনা বিচার করিয়া দেখুন আমি যদি স্বাধীন হইতাম তাহা হইলে কি জন্য মহাসাগরে মৎস্য ও কচ্ছপ রূপ ধারণ করিব জনিতে কি সম্পদ ভোগ কি কীর্তি বা কি সুখ আছে ক্ষুদ্র জনিতে জন্মগ্রহণ করায় আমার কি পুণ্য বা ফল আছে হে পিতামহ আমি শুকর দেহধারী নৃসিংহ মূর্তিধারী এবং বামন রূপধারী বা কি জন্য হইলাম যমদগ্নির পুত্র হইয়াই বা জন্মগ্রহণ করিব কি জন্য যদিও তাহার পুত্র হইলাম কিন্তু সেরূপ নৃশংস কার্য করিলাম কেন কেনই বা রক্ত সমস্ত রদ পূর্ণ করি আমি যমদগ্নির পুত্র মান্যগণ ব্রাহ্মণ হইয়া নির্দয়ভাবে গর্ভস্থ গর্ভস্থ শিশুগণকেই বা নিহত করিলাম কেন হে দেবেন্দ্র আরো দেখো আমি রাম রাম অবতারে দণ্ডকারণ্যে প্রবেশ করিয়া চির জটা বলকল ধারণপূর্বক অসহায় ও পাথেও শূন্য হইয়া পদব্রজে ভীষণ নির্জন কারণে বিচরণ করিয়া নির্লজ্জ ভাবে কত পশুবধ করিয়াছি তাহলে এখানে কিন্তু বলছে রামচন্দ্র কিন্তু ছিলেন এই যে এখানে বলছে রাম অবতারে দণ্ড কারণে প্রবেশ করিয়া চির জটা বলকল ধারণপূর্বক অসহায় ও পাথেয় শূন্য হইয়া পদব্রজে ভীষণ নির্জন কারণে বিচরণ করিয়া নির্লজ্জভাবে কত পশুবধ করিয়াছি রামের কথা বলছে রাম অবতারে আমি তখন মায়ায় মোহিত হইয়া সুবর্ণ মৃগের রহস্য বুঝিতে না পারিয়া জানকীকে পরিত্যাগপূর্বক পর্ণশালায় তাহাকে রাখিয়া সেই মৃগের পশ্চাৎ ধাবমান হইয়া আছিলাম আমি নিষেধ করিল লক্ষণ প্রাকৃতিক গুণে মোহিত হইয়া সীতাকে একাকিনী পরিত্যাগ করিয়া আমার অনুসরণ করিয়াছিল তৎপরে কপটমূর্তি রাবণ ভিক্ষুক রূপ ধারণপূর্বক শোক কাতরা বলপূর্বক হরণ করিয়া করিয়া লইয়া আমি কাতর হইয়া বেড়াইয়াছি এবং করিয়াছিল্যবশে করিয়াছি অন্যায়পূর্বক বালিকে নিহত করিয়া সাপ করিয়া আছি এবং বানর সহায় করিয়া লঙ্কায় গিয়াছি আমিও মদীয় কনিষ্ঠ লক্ষণ আমরা দুইজনে নাগপাশে বদ্ধ হইয়া অচেতন হইয়া আছি দেখিয়া বানরগণ বিস্মিত হইয়াছিল তখন তৎপরে গরুড় আসিয়া আমাদিগের বন্ধন মোচন করিয়া দিল তখন আমার মনে সাতিশয় চিন্তা হইল ভাবিলাম দৈব এখনও না জানি আমাদিগকে কত কষ্ট দিবেন রাজ্য গেল বনে আসিয়া বাস করিলাম পিতা ত্যাগ করিলেন প্রিয়াও রিতা হইল এক্ষণে যুদ্ধে কত কষ্ট পাইতে হইতেছে ভবিষ্যতে না জানি আরও কত কষ্ট পাইতে হইবে হে সুরগণ রাজ্য ত্যাগ করিয়া বনে আগমন করাই প্রথমত মহাকষ্ট তাহার উপরে রাজকুমারী সীতাকে লইয়া রিক্ত হস্তে বাটি হইতে বহির্গত হইলাম বনে আসিবার সময় পিতা আমাকে এক কপরদও দেন নাই আমি ধনহীন অসহায় হইয়া পদব্রজে বাটি হইতে আসিয়া আসিলাম ভীষণ বনে আসিয়া ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করিয়া ব্যাধ বৃত্তি অবলম্বনপূর্বক চতুর্দশ বৎসর অতি অতিবাহিত করিলাম পরে দৈবের অনুগ্রহে সেই মহাসুর রাবণকে নিহত করিয়া যুদ্ধে জয়লাভ করি এবং সীতাকে লইয়া অযোধ্যায় প্রত্যাগমন করি তাহার পরে কোশাল রাজ্যে অধিষ্ঠান করিয়া সম্পূর্ণ রাজ্য শাসন করত কতিপয় বৎসর সংসার সুখভোগ করি পূর্বে সীতাহরণাদি ব্যাপার ব্যাপার ঘটিয়াছিল তৎপরে রাজ্যপ্রাপ্তি হইল তখন প্রজাবর্গ সীতার অপবাদ জল্পনা করিলে আমি ভীত হইয়া তাহাকে বনবাস দিই সে সময় আবার আমাকে পত্নী বিরহ ক্লেশ সহ্য করিতে হইল তৎপরে সেই পৃথিবী কন্যা সীতা তল ভেদ করিয়া পাতালে গমন করিলেন রাম অবতারও যখন এই রূপে পরাধীন হইয়া নিরন্তর তখন কে দেখি তাহার পরে কালবশে ভ্রাতৃগণের সহিত স্বর্গে আসিলাম পরাধীন ব্যক্তির যে কতদূর ক্লেশ তাহা পণ্ডিত ব্যক্তি বলিতে পারেন হে পদ্মজনে আমি নিশ্চয়ই পরাধীন আপনি রুদ্র এবং অন্যান্য সমস্ত সুরতম গণই পরাধীন স্বাধীন হইলে ইচ্ছাপূর্বক এরূপ কেহই করে না ইচ্ছাপূর্বরূপে ভাগবতে মহাপুরাণে স্বর্গগমন নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত অধ্যায় ব্যাস কহিলেন এই বলিয়া ভগবান বিষ্ণু পুনর্বার প্রজাপতিকে কহিলেন সকলেই সেই মহামায়ার মায়ায় মোহিত এই কারণে পরম তত্ত্ব কেহই জানিতে পারে না আবার পড়ছি লাইনটা ব্যাস কহিলেন এই বলিয়া ভগবান বিষ্ণু পুনর্বার প্রজাপতিকে কহিলেন বিষ্ণু প্রজাপতিকে বলছেন সকলেই সকলেই সেই মহামায়ার মায়ায় মোহিত এই কারণে পরম পরমতত্ত্ব কেহই জানিতে পারে না আমরা সকলেই মায়ামোহিত বলিয়া জগদ্গুরু শান্ত সচ্চিদানন্দময় অব্যয় পরম পুরুষকে কোনো মতেই জানিতে পারি না হে বিধাত আমরা আমি বিষ্ণু আমি ব্রহ্মা আমি শিব এই রূপ অহংকারে মোহিত হইয়া সনাতন পরম বস্তুকে জানিতে পারি না কাষ্ঠপুত্তলিকা যে রূপ ঐন্দ্রজালিকের বসে থাকিয়া তাহার ইচ্ছা মতো কার্য করে সেই রূপ আমিও সেই পরমাত্মার মায়ায় মোহিত হইয়া পরাধীনভাবে বিচরণ করিতেছি আপনি আমি এবং সেই পরমাত্মার বিভূতি নিরীক্ষণ করিয়াছিলাম স্বরূপ স্থান,স্বরূপ, দ্বীপে দেবগণের মধ্যস্থলে তাহার সেই অপূর্ব মূর্তি দেখিয়াছিলাম কি আশ্চর্য যে পর্যন্ত ওই মূর্তি দেখি নাই তাহার মধ্যে উহার বিষয় কিছুই শুনিতে পাই নাই অতএব হে সুরগণ অদ্য তোমার সর্বকামী পরমাত্মা সেই পরমা আদা শক্তিকে স্মরণ কর তাহা হইলে অভিষ্ট সিদ্ধ হইবে ব্যাস কহিলেন বিষ্ণু কর্তৃক এইরূপে কথিত হইয়া ব্রহ্মাদি দেবগণ ভুবনেশ্বরী সনাতনী যোগমায়াকে মনে মনে স্মরণ করিবা মাত্রই জবা পুষ্পের ন্যায় রক্তবর্ণা সেই দেবী যোগমায়া পাশ অঙ্কুশ বর অভয় ধারণপূর্বক পূর্বক তাহাদের প্রত্যক্ষ হলেন হইলেন দেবগণ সেই সুদর্শনা মহেশ্বরীকে দর্শন করিয়া স্তব করিতে লাগিলেন দেবী কহিলেন দেবগণ কহিলেন যেমন উর্ণনাভ হইতে তন্তু এবং অগ্নি হইতে স্ফুলিঙ্গ নির্গত হয় সেই রূপ যাহা হইতে এই জগৎ নির্গত হইয়া আছে আমরা তাহাকে প্রণাম করি এই নিখিল চরাচর জগৎ যা যাহার মায়া শক্তি প্রভাবে নির্মিত সেই দয়াসাগর রূপিনী চিন্ময়ী ভুবনেশ্বরীকে আমরা স্মরণ করি যাহার স্বরূপতত্ত্ব না জানিতে পারিলে জগৎ সত্যবৎ প্রতিভাহত হয় এবং জানিতে পারিলে জগৎ মিথ্যা বলিয়া বোধ হয় আর কিছুই থাকে না আমরা সেই সম্বিদরূপিনী দেবীকে স্মরণ করি তিনি আমাদিগকে নিরন্তর তাহার স্মরণে নিয়োগ করুন আমরা সেই মহালক্ষ্মীকে জানিতে ইচ্ছা করি সেই সর্বশক্তি রূপিনীকে ধ্যান করি তিনি আমাদিগের তিনি আমাদিগাকে স্মরণে ও ধ্যানে নিয়োগ করুন হে মাতো আপনাকে প্রণাম করি হে নিখিল দুঃখ না আসিনি আপনি আমাদিগের প্রতি প্রসন্ন হন হে দয়াময়ী আমাদের মঙ্গল করুন হে মহেশ্বরী দেবশত্রুগণকে নিহত করিয়া ভূহার হরণ করুন হে ভবানী এই কার্য সম্পাদন করিয়া সাধু মঙ্গল করুন হে কমলাক্ষী আপনি যদি দেবগণের উপর দয়া না করেন তাহা হইলে দেবগণের সাধ্য কি যে তাহারা সম্মুখ রণে অস্ত্রশস্ত্র দ্বারা বিপক্ষ জয় করে যক্ষরূপ ধারণ অগ্নিকে হুতা তৃণদগ্ধ কর এইরূপ বলিয়া আপনি তাহা বুঝাইয়া দিয়াছেন হে মাতো কংস নরকাসুর যবনেন্দ্র সুত কেশী বৃহদ্রথ নন্দন জরাসন্ধ বক পুতনা খর শাল্ব প্রভৃতি অন্যান্য বহুতর দুরাচারী রাজা ভূতলে আছে। আপনি সত্তর তাহাদিগকে নিহত করিয়া পৃথিবীর ভার হরণ করুন বিষ্ণু শঙ্কর বা পুরন্দর যুদ্ধ করিয়া যাহাদিগকে নিহত করিতে পারেন নাই হে কমলাক্ষী আপনি তাহাদিগকে অবলীলাক্রমে নিহত করিয়া আছেন তাহারা আপনার কমনীয় মুখ নিরীক্ষণ করিতে করিতে প্রাণত্যাগ আছে হে দেব দেবী হরি হর প্রভৃতি দেবগণ শক্তি ব্যতিরে এক পদ চলিতে সমর্থ নহেন হে শশধর সকল শেখরে অধিক কি ধারণা শক্তি না থাকিলে নাগরাজ অনন্ত কখনো ধরা ধারণ করিতে সমর্থ হইতেন না ইন্দ্র কহিলেন বাঘ দেবী ব্যতিরেকে বিধাতা কি বিশ্বসৃজন করিতে পারিতেন লক্ষ্মী ব্যতিরেকে হরিয় কি জগৎ রক্ষা করিতে পারিতেন উমা না থাকিলে মহেশ্বরও কি বিশ্ব সংহারে সমর্থ হইতেন সেই দেবত্রয় সরস্বতী প্রভৃতি ভবদীয় শক্তি সমন্বিত হইয়াই কার্যক্ষম হইয়া আছেন বিষ্ণু কহিলেন আপনার শক্তি সাহায্য না পাইলে বিধাতা কখনও জগৎ সৃষ্টি করিতে সমর্থ হন না আমিও পালন করিতে সক্ষম হই না মহেশ্বরও সংহার করিতে পারেন না হে সমস্ত বিভবেশ্বরী হে অনঘে আপনি নিশ্চয়ই সর্বত্র বিরাজ করিতেছেন ব্যাস কহিলেন দেবগণ রূপে স্তব করিলে দেবী সেই দেবোত্তম দিগকে কহিলেন হে দেবগণ তোমরা উদ্বেগ পরিত্যাগ করো তোমাদিগের কি কার্য করিতে হইবে তাহা বলো আমি তাহা সম্পন্ন করিতেছি হে সুরোত্তমগণ তোমাদিগের এবং পৃথিবীর দুঃখের বিষয়ে বর্ণনা করিয়া বলো আমি অসাধ্য হইলেও দেবগণের অভিলষিত কার্য সম্পন্ন করিব দেবগণ কহিলেন এই পৃথিবী দুষ্ট রাজদিগের ভারে আক্রান্ত পীড়িত হইয়া কম্পান্বিত কলেবারে কাঁদিতে কাঁদিতে আমাদিগের নিকটে উপস্থিত হইয়া আছেন হে ভুবনেশ্বরী আপনাকে ইহার ভার হরণ করিতে হইবে হে শিবে ইহাই এক্ষণে দেবগণের অভিলষিত কার্য হে মাত আপনি পূর্বে প্রবল পরাক্রান্ত মহিষাসুর এবং তদীয় কোটি কোটি সহচরকে বধ করিয়া আছেন শুম্ভ নিশুম্ভ রক্তবীজ মহা মহাবীর মুণ্ড মুন্ড ধূম্রলোচন দুঃসহ এবং অতি বলবান করাল প্রভৃতি বহুতর দুষ্ট দৈত্য আপনার হস্তেই নিহত হইয়াছে এক্ষণেও সেই দেব বৈরী রাজগণকে বিনাশ করিতে বিনাশ করিয়া সেই দুষ্ট রাজগণের ভার হইতে পৃথিবীকে রক্ষা করুন ব্যাস কহিলেন দেবগণ এইরূপ বলিলে সেই অসিতাপাঙ্গি দেবী অম্বিকা হাস্য করিয়া মহা মেঘগম্ভীর স্বরে কহিলেন হে সুরগণ যাহাতে অংশাবতার এবং দুষ্ট রাজগণের ভার হরণ হয় তাহা আমি পূর্বেই চিন্তা করিয়াছি মাগধ প্রভৃতি দৈত্যাংশ সম্ভূত যে সকল নরপতি বড় বাড়িয়া উঠিয়াছে আমি তাহাদিগের সকলকেই শক্তিহীন করিয়া বিনাশ করিব হে সুরগণ তোমরাও নিজ নিজ অংশে ভূতলে অবতীর্ণ হইয়া আমার শক্তি সাহায্যে পৃথিবীর ভার ভার অবতরণ করিবে দেবতাদিগের সৃষ্টিকর্তা কশ্যপ ভারজার সহিত যদুবংশে আনকদন্দী নামে অগ্রেই জন্মগ্রহণ করিবেন অব্যয় ভগবান বিষ্ণু ভৃগুর সাপে স্বীয় অংশে সেই বসুদেবের পুত্র হইয়া জন্মগ্রহণ করিবেন আমিও তখন গোকুলে যশোদার গর্ভে জন্মগ্রহণ করিব হে সুরসপ্তমগণ দেবতাদিগের সমস্ত কার্যই আমি সম্পন্ন করিব কারাগারে উৎপন্ন বিষ্ণুকে গোকুলে প্রেরণ করিব এবং অনন্ত দেবকেও দেবকীর গর্ভ হইতে রোহিণীর গর্ভে নিক্ষেপ করিব তাঁহারা উভয়ে আমার শক্তি দ্বারা বর্ধিত হইয়া দাপর শেষে দুষ্ট ক্ষয় করিবেন ইন্দ্রের অংশসম্ভূত অর্জুন সেই দুষ্ট দিগের বলক্ষয় করিবেন তখন ধর্মের অংশে মহারাজ যুধিষ্ঠির বায়ুর অংশে ভীমসেন অশ্বিনী কুমারদ্বয়ের দুই অংশে নকুল সহদেব দুই যমজ এবং বসুর অংশে গঙ্গা আতনায় ভীষ্ম উৎপন্ন হইয়া তাহাদিগের বলক্ষয় করিবেন হে দেবগণ তোমরা গমন করো পৃথিবী পৃথিবী সুস্থিরা হন আমি নিশ্চয়ই পৃথিবীর ভার অবতরণ করিব আমি তাহাদিগকে নিমিত্তমাত্র করিয়া নিজ শক্তি বলেই কুরুক্ষেত্র ক্ষত্রিয় ক্ষয় করিব ইহাতে সন্দেহ নাই অশুয়া ঈর্ষা দুর্বুদ্ধি তৃষ্ণা মমতা স্পৃহা জিগিসা মদন মোহ এই সকল দোষে যাদবগণ বিনষ্ট হইবে ব্রাহ্মণের সাপে তাহাদিগের বংশনাশ বলে ভগবান ত্যাগ করিবেন তোমরাও সস্ত্রীক নিজ নিজ অংশে গোকুলে ও মথুরায় জন্মগ্রহণ করিয়া বিষ্ণুর সাহায্য কর ব্যাস কহিলেন পরমাত্মার মায়ারূপিনী দেবী এই সকল বাক্য বলিয়া অন্তর্হিত হইলেন দেবগণ ও পৃথিবীসহ আপন আপন আলয়ে গমন করিলেন হে জনবিজয় সেই মহামায়ার বাক্যে পরিতোষিত হইয়া ধরা দেবী ও সুস্থির চিত্তে অশধীলতা হইয়া অবস্থান করিতে লাগিলেন প্রজাবর্গ সুখী হইল এবং ব্রাহ্মণগণ মহতি উন্নতি লাভ করিতে লাগিলেন মুনিগণ সকলে সন্তুষ্ট হইয়া ধর্মতৎপর হইলেন শ্রীদেবী ভাগবতে পুরাণে চতুর্থ স্কন্ধে ভগবতী বর্ণন নামক ঊনবিংশ অধ্যায় সমাপ্ত বিংশ অধ্যায় ব্যাস কহিলেন হে ভারত যে রূপে পৃথিবীর ভারাবতরণ প্রভাসে ও কুরুক্ষেত্রে যোগ মায়া কর্তৃক সৈন্য বিনাশ সাপে এবং মহামায়ার বলে যদু বংশে অমিত তেজা বিষ্ণুর উৎপত্তি হইয়াছিল সমস্তই তোমার নিকট কীর্তন করিতেছি শ্রবণ কর ভগবান বিষ্ণুর ধরাতলে ভূভার হরণের জন্য জন্ম উহা মহামায়াকৃত যোগ বলিয়াই আমার বোধ হয় যে ত্রিগুণময়ী মায়া ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনি অপরকে যে নাচাইবেন তাহাতে আর আশ্চর্য কি সেই মহামায়ার লীলাই ভগবান বিষ্ণুকে বিষ্ঠামূত্রময় গর্ভে বাস করাইয়া অশেষ যন্ত্রণা দিয়াছেন হে নরাধিপ পূর্বে রাম অবতারেও দেবগণকে বানর করিয়াছিলেন এবং ভগবান বিষ্ণুকে আমি আমার ইত্যাকার সুদৃঢ় মায়াপাশে মোহিত করিয়া কীরূপ দুঃখ দিয়াছিলেন তাহা তুমি অবগত আছো মুক্তি প্রার্থী যোগীগণ ভক্তি লাভ বাসনাই নিঃশঙ্ক হইয়া সেই মঙ্গলময়ী বিশ্বেশ্বরীকে উপাসনা করিয়া থাকেন যাহার ভক্তিলেশের এক কণিকা মাত্র লাভ করিলে জীব মুক্তি লাভ করে কি না তাহাকে সেবা করিবে হে ভুবনেশ্বরী আমাকে রক্ষা করো এই বাক্যের একাংশ হে ভুবনেশ্বরী এই কথাটি উচ্চারণ করিবা মাত্র উচ্চারককে তিনি ত্রিজগতের আধিপত্য প্রদান করেন যে ওই বাক্যটি সম্পূর্ণ উচ্চারণ করে তাহাকে তিনি বিশ্বমধ্যে দেহবস্তু আর না দেখি তাহাকে তিনি বিশ্বমধ্যে দেহবস্তু আর না দেখিতে পাইয়া তাহার নিকট ঋণী হইয়া থাকেন হে রাজন ওই মহামায়ার রূপ দ্বিবিধ বিদ্যা ও অবিদ্যা বিদ্যায় জীব মুক্ত হয় এবং অবিদ্যায় বদ্ধ হয় ব্রহ্মা বিষ্ণু রুদ্র সমস্তই তাহার বশবর্তী তাহাদের অবতার সকল যেন রজ্জুবদ্ধের ন্যায় হইয়াই তাহার অধীন ভগবান হরি কখনো বৈকুণ্ঠে কখনো ক্ষীর সাগরে সুখভোগ করেন কখনো বা অতি বলবান দানবদিগের সহিত যুদ্ধ করেন কখনো বিস্তৃত যজ্ঞ করেন কখনো বা তীব্র তপস্যা করেন হে সুব্রত কখনো তিনি যোগমায়ার আশ্রয় শয়ন করিয়া থাকেন অতএব মধুসূদন কখনো স্বাধীনভাবে বিচরণ করিতে পারেন না এই রূপ, ব্রহ্মা রুদ্র ইন্দ্র বরুণ জম কুবের অগ্নি সূর্য চন্দ্র ইত্যাদি সুরসত্তমগণ শনক আদি মুনিগণ বশিষ্ঠ আদি ঋষিগণ সকলেই ক্রীড়া পুত্তলিকার ন্যায় সেই জগন্মাতার বশীভূত নাসাবিদ্ধ বলিবর্ধ যেমন মানবের বশবর্তী হইয়া বিচরণ করে রূপ সমস্ত দেবগণ কাল পাশবদ্ধ হইয়া আছেন। হে রাজন নিদ্রা তন্দ্রা ভাব সকল সকল সর্বদা দেহেই রহিয়াছে গ্রন্থকারগণ দেবগণকে অমর এবং নির্জর বলিয়াছেন কিন্তু তাহা নামে অর্থাৎ কোন রূপেই সঙ্গত হইতে পারে না কারণ উৎপত্তি স্থিতি ও বিনাশ ধর্ম নিরন্তরই যাহাদের আছে কিরূপে তাহাদিগকে অমর মৃত্যুরহিত এবং নির্জর জরাশূন্য বলা যাইতে পারে দেবগণ কিরূপে দুঃখাভিভূত হন কিরূপেই বা তাহাদিগকে দেব বলা যাইতে পারে কারণ দেব শব্দের অর্থ সদা ক্রীড়াশীল সুতরাং বিপদের সময় ক্রীড়া কিরূপে হইবে এ সংসারে জলজ কীট ও মশক দিগের ক্ষণকাল মধ্যে উৎপত্তি ও বিনাশ স্পষ্ট দৃষ্ট হইয়া থাকে দেবগণ এইরূপ আয়ু শেষ হইলে বিনাশপ্রাপ্ত হইয়া থাকেন তবে ওই মশকাদি দেবগণের উপমাস্থল না হইবে কেন দেবগণই বা মরপদবাচ্য না হইবে কেন তবে কালগত যৎকিঞ্চিত ইতর বিশেষ আছে তাহা মনুষ্য মধ্যেও আছে মনুষ্য সকলেই একরূপ আয়ুপ্রাপ্ত হয় না কেহ বা শতবর্ষজীবী কেহ বা এক বর্ষ কালজীবী সাধারণত এই মনুষ্য হইতে দেবগণ দেবগণ হইতে ব্রহ্মা ব্রহ্মা হইতে রুদ্র এবং রুদ্র হইতে বিষ্ণু অধিক কাল জীবিত থাকেন এই রূপ উৎপত্তি নাশ সকলেরই আছে সকলের নাশশীল জীব মাত্রেরই উৎপত্তি আছে হে রাজন মোহজালে আচ্ছন্ন জীব কখনোই লাভ করিতে পারে না এবং মায়া বিদ্যমান থাকিলে মোহজাল কিছুতেই বিনষ্ট হয় না হে নৃপ সৃষ্টিকালে ব্রহ্মাদি সকলেরই যথাক্রমে উৎপত্তি হয় এবং প্রলয়কালে বিনাশ হইয়া থাকে হে নৃপ তন্মধ্যে যাহার বিনাশ যাহা নিমিত নিমিত্ত হয় তাহা তাহাকে বিনাশ করিয়া থাকে ভগবতীর ভগবতীর ইচ্ছায় বিধাতা যাহা করেন তাহার অন্যথা হয় না বিধির নিয়তি অনুসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশ বা সুখ সকলেরই হইয়া থাকে ইহার অন্যথা হয় না দেখো সকলেরই প্রত্যক্ষ দেবতা চন্দ্র সূর্য সকলকেই সুখ প্রদান করিয়া থাকেন কিন্তু তাহাদেরও শত্রুকৃত পীড়ার নিবৃত্তি হয় না রাজন বিধি নিয়ম মহৎ ব্যক্তিরও দেখো সূর্যের পুত্র মন্দ নামে অভিহিত চন্দ্র রোগগ্রস্ত ও কলঙ্কি জগতের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা বেদকর্তা ও লোকের সদ্বুদ্ধিপ্রদ হইয়াও নিজে নিজকন্যা সরস্বতীকে সন্ধ্যাকে দেখিয়া কামার্ত হইয়া শিবের ভারজা সতী দেহত্যাগ করিলে মহাদেব নিখিল লোকের আরতিহর হইয়াও নিজে কামার্ত ও অত্যন্ত শোক সন্তপ্ত হইয়া আছিলেন মহাদেব কামানলে দগ্ধ হইয়া যমুনার যমুনায় ঝাঁপ দিয়াছিলেন হে নৃপ তাহার সেই কামানল দগ্ধ শরীরের তাপেই যমুনার জল কালো বর্ণ হইয়া আছে মহাদেব একসময় কামার্ত হইয়া ভৃগুর বনে নগ্ন দেহে গমন করিতেছিলেন মহাদেব একসময় কামার্ত হইয়া ভৃগুর বনে নগ্ন দেহে গমন করিতেছিলেন ভৃগু তাহাকে তদাবস্থ দেখিয়া হে নির্লজ্জ অদ্বৈ তোমার লিঙ্গ পড়িয়া যাওক এই বলিয়া দারুণ অভিসম্পাত করেন মহাদেব তখন দানব নির্মিত অমৃতবাপীর জলপান করিতে থাকেন ইন্দ্র একসময় বৃষ হইয়া ভূতলে ককুস্থের বাহন হইয়াছিলেন যিনি সর্বলোকের আদি সেই বিবেকী বিষ্ণুর সর্বজ্ঞতা এবং প্রভু শক্তি বা কোথায় গেল যে তিনি সুবর্ণমৃগের রহস্য কিছুমাত্র বুঝিলেন না হে রাজন মায়াবল দেখুন রামচন্দ্র কামমোহিত হইয়া সীতার বিরহে শোকসন্তপ্ত ও অতিশয় কাতর হইয়া রোদন করিয়া আছিলেন তিনি শোক শোকমোহিত হইয়া উচ্চঈশ্বরে রোদন করিতে করিতে তরুরা জিকে জিজ্ঞাসা করিয়াছিলেন যেন কি কোথায় গেল কোন হিংস্রজন্তু কোনো হিংস্রজন্তু কি তাহাকে ভক্ষণ করিল অথবা কোনো দুর্বৃত্ত তাহাকে হরণ করিয়া লইয়া গেল লক্ষণ আমি প্রিয়ার বিরহ শোকে প্রাণত্যাগ করিব তাহা হইলে তুমিও ভাই দেখিতেছি আমার দুঃখে প্রাণত্যাগ করিবে আমাদের মৃত্যু সংবাদ শ্রবণ করিলে মাতাও প্রাণত্যাগ করিবেন শত্রুঘ্ন সাতিশয় শোক কাতর হইয়া কিরূপে প্রাণ রক্ষা করিতে সমর্থ হইবে তাহা হইলে সুমিত্রা মাতাও প্রাণত্যাগ করিবেন তখন পুত্রের সহিত কৈকেয়ীর মনোবাঞ্ছা পূর্ণ হইবে হা শীতে আমি কামস্বরে পীড়িত হইয়া আছি আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গেলে হে মৃগ সাবাক্ষী এসো এসো হে কৃষধরী আমায় জীবনদান করো আমি কি করি কোথায় যাই আমার জীবন তোমার অধীন হে জনকনন্দিনী আমি তোমার প্রিয় তোমার শোকে অতিশয় কাতর হইয়াছি আমাকে আশ্বস্ত করো সেই অমিত তেজা রাম এইরূপ বিলাপ করত বনে বনে ভ্রমণ করিয়া করিয়াছিলেন কিন্তু কোথাও জানকীকে দেখিতে পান নাই সকল লোক বিপদে পড়িলে যাহা শরণাপন্ন হয় সেই কমল রাম মায়ামোহিত হইয়াই বানরদিগের শরণাপন্ন হইয়াছিলেন তিনি বানরদিগকে সহায় করিয়া সাগর বন্ধন করিয়াছিলেন এবং বীরবর রাবণ ও মহোদর কুম্ভকর্ণকে বধ করিয়াছিলেন তাহার পরে সীতাকে আপনার নিকটে আনিয়া স্বয়ং সর্বজ্ঞ হইয়াও দুরাত্মা রাবণ হরণ করিয়াছিল মনে কর্ম করিয়া তাহাকে দিব্য করাইলেন হে মহারাজ অধিকার কি বলিব যোগমায়ের বল অতি মহৎ এই অখিল বিশ্ব তাহার দ্বারা ভ্রামিত হইয়া ভ্রমণ করিতেছে এইরূপ নানা অবতারে ভগবান বিষ্ণু সাপ বশীভূত ও দৈবাধীন হইয়া বিবিধ প্রকার কর্ম করিয়া থাকেন এক্ষণে দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত কৃষ্ণের মনুষ্যলোকে উৎপত্তি ও তদীয় পবিত্র কথা তোমার নিকট বলিতেছি পুরাকালে যমুনার রমণীয় পুলিনে মধুবন নামে এক বন ছিল মধুপুত্র লবণ নামে এক বলবান দানব তথায় বাস করিত হে মহাভাগ ওই দানব বর লাভে গর্বিত হইয়া ব্রাহ্মণ দিগকে বড়ই কষ্ট দিত পরে লক্ষণের অনুজ শত্রুঘ্ন উহাকে বধ করেন শত্রুঘ্ন ওই দুর্দান্ত দানবকে সমরে নিহত করিয়া সেই মধুবনে মথুরা নামে এক পরম রমণীয় পুরী নির্মাণ করিয়াছিলেন করাইয়াছিলেন সেই শত্রু মতিমান শত্রুঘ্ন সেই রাজ্যে কমললোচন দুই পুত্রকে অভিষিক্ত করিয়া মৃত্যু সময় উপস্থিত হইলে স্বদেশ গিয়ে সদদেশে গিয়াছিলেন পরে বংশের অবসান ঘটিলে যজাতি যাদব সেই মুক্তিপ্রদা মথুরা নগরী অধিকার করিলেন হে রাজন সুরশের নামক এক নরপতি তথায়ে রাজা হইয়া মথুরায় ঐশ্বর্য ভোগ করিতে লাগিলেন বরুনের সাপে কর্ষপের অংশে সেই সুরশেনের বসুদেব নামে এক অতিবিখ্যাত পুত্র জন্মগ্রহণ করিলে পর তিনি বৈশ্যবৃত্তী অবলম্বন করেন তৎপরে পিতা লোকান্তরিত হইলে উগ্রসেন তথাকার রাজা হন কিছুদিন পরে সেই উগ্রসেনের ঔরসে কংস নামে এক দুর্দান্ত পুত্র উৎপন্ন হয় এদিকে বরুণের সাপে কশ্যপের অনুগমন করত দেবক নামক এক রাজার ঔরসে জন্মগ্রহণ করেন মহাত্মা দেবক সেই কন্যা বসুদেবকে দান করেন সেই বিবাহকার্য সম্পন্ন হইলে কংসের উপরে আকাশবাণী হইল হে মহাভাগ এই দেবকীর গর্ভজাত অষ্টম পুত্র তোমার প্রাণ বিনাশ করিবে মহাবল কংস সেই বাণী শ্রবণ করিয়া সাতিশয় বিস্মিত হইল এবং সেই দৈববাণী সত্য মনে করিয়া সাতিশয় চিন্তান্বিত হইল এক্ষণে করি কি এই রূপ চিন্তা করিয়া মনে মনে বিচার করিল ইহাকে অদ্বৈ বিনাশ করি তা হইলে আর আমার মৃত্যু হইবে না মৃত্যু জয়জনক কার্যে ইহা ব্যতীত আর কোন উপায়ও দেখি না ইনি আমার পূজনীয় পিতৃতুল্য দেবকের কন্যা অতএব ভগিনী হইলেও এক্ষণে আমার মৃত্যুরূপিনী হইয়া আছেন সুতরাং বধ করা যাইতে পারে কারণ পণ্ডিতগণ বলিয়া আছেন পাপ কার্য করিয়াও আপনার দেহ রক্ষা করিতে হইবে প্রায়শ্চিত্ত করিলে পাপের শুদ্ধি হইয়া থাকে এই কারণে বুদ্ধিমানও পাপকার্য করিয়া থাকেন পাপিষ্ঠ কংশ এইরূপ চিন্তা করিয়া কোষ হইতে খড়্গ আকর্ষণ পূর্বক সর্বলোকের সমক্ষেই সেই বরারোহা দেবকীর প্রাণ বিনাশ করিবার অভিপ্রায়ে সেই নব বিবাহিতা কন্যার কেশাকর্ষণ করিল কংস তাহাকে বধ করিতে উদ্ধত হইয়াছে দেখিয়া সকলেই হাহাকার করিয়া উঠিলেন ও বসুদেব অনুগামী বীরগণ যুদ্ধ করিবার নিমিত্ত ধনুর্বাণ লইলেন সেই অদ্ভুত সেই অদ্ভুত সাহসী বীরগণ ইহাকে পরিত্যাগ কর পরিত্যাগ কর এইরূপ বারংবার বলিতে লাগিলেন পরে দয়া করিয়া দেব মাতা দেবকীকে তার হস্ত হইতে ছাড়াইয়া লইলেন তখন দুরাত্মা কংসের সহিত সেই বসুদেবানুগামী বীরগণের ঘোরদর যুদ্ধ হইতে লাগিল ভয়ঙ্কর লোমহর্ষণ যুদ্ধ হইতে লাগিল থাকিলে যদুবংশীয় বৃদ্ধগণ কংসকে নিবারণ করিয়া কহিল হে বীর ইনি তোমার পিতৃব্য কন্যা এবং বালিকা এই বিবাহোৎসবকালে ইহাকে বোধ করা উচিত নহে হে বীর তুমি জ্ঞানবান সুতরাং তোমার সামান্য অলক্ষ্য আকাশবাক্যের উপর নির্ভর করিয়া কীর্তিনাশক অতি পাপকর দারুণ স্ত্রী বধ করা উচিত নহে হে অসীম শক্তিশালীন আমাদের বোধ তোমার অথবা বসুদেবের কোন শত্রু অন্তর্হিত হইয়া এই অনর্থক অনর্থক বাক্য বলিয়া আছে হে রাজন আমাদের আরো বোধ হয় তোমার কীর্তিনাশক নাশক এবং বসুদেবের পত্তি নাশ করিয়া জন্য কোন গুপ্ত শত্রু মায়া করিয়া ওই বাক্য তুমি বীর হইয়াও ভূত বাক্যে ভীত হইতেছ আমাদের নিশ্চয় ধারণা হইয়াছে তোমার কোন শত্রু যশনাশের নিমিত্ত যশনামের নিমিত্ত এইরূপ কার্য করিয়া আছে হে মহারাজ যাহা অদৃষ্টে আছে কিছুতেই তাহার অন্যথা হয় না বিশেষত বিবাহকালে পূজনিয়া ভগিনীকে বধ করা কোনো মতেই উচিত হইতেছে না সেই বৃদ্ধ যাদবগণ বুঝাইয়া দিলেও যখন ওই দুরাত্মা নিবৃত্ত হইল না তখন নীতিজ্ঞ বসুদেব তাহাকে কহিলেন হে কংস এই ত্রিভুবন সত্যেরই আধার আমি তোমাকে সত্য করিয়া বলিতেছি দেবকীর গর্ভে যতগুলি পুত্র উৎপন্ন হইবে তাহা আমি তোমাকে প্রদান করিব হে রাজন জাত জাতমাত্রেই যদি তোমাকে পুত্র অর্পণ না করি তাহা হইলে আমার পূর্বপুরুষগণ ঘোর কুম্ভীপাক নরকে পতিত হইবেন সম্মুখে যে সকল পুরুষ যে সকল পুরুবংশীয় বংশীয়রা অবস্থিতি করিতেছিলেন তাহারা সকলে বসুদেবের সত্য বাক্য শ্রবণ করিয়া পুনঃ পুনঃ সাধুবাদ দিয়া কংসকে কহিলেন হে মহাভাগ বসুদেব মহৎ ব্যক্তি ইনি কখনো মিথ্যা কথা বলেন না অতএব তুমি এই দেবকীর কেশ কলাপ পরিত্যাগ করো স্ত্রী হত্যা পাতক করিও না ব্যাস কহিলেন মহাত্মা যদু বৃদ্ধগণ রূপে বুঝাইয়া বলিলে কংস বসুদেবের সেই সত্যবাক্য বিশ্বাস করিয়া ক্রোধ পরিত্যাগপূর্বক সুস্থির হইলেন তখন দুন্দুভি ও বাদিত্র বাজিয়া উঠিল সেই সভায় সকলের ঘন ঘন জয় শব্দ হইতে লাগিল সুরসেন মহাযশা বসুদেব রূপে কংসকে প্রসন্ন করিয়া দেবকীকে তাহার হস্ত হইতে মুক্ত করিলেন এবং আত্মীয়জনে পরিবৃত হইয়া সেই নবরা বধুর সহিত নির্ভয় গৃহে গমন করিলেন শ্রীদেবী ভাগবতে মহাপুরাণে চতুর্থ স্কন্ধে দেবকী পরিণয় কথন নামক বিংশ অধ্যায় সমাপ্ত